হ্যালো বন্ধুরা, পারস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি নতুন রকম রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে চিংড়ি দিয়ে পটলের দোরমা রেসিপি। চলুন দেখে নিই। পুকুরের একদম টাটকা চিংড়ি নিয়ে আমি হাজির হয়ে গেছি। 150 গ্রামের মতো নিয়েছি। এই দেখুন এখনও বেঁচে আছে চিংড়িটা। এই চিংড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই ক্ষেত্রে আমি ছোট চিংড়ি, যেটা আমরা কুচো চিংড়ি বলি, সেটা ইউজ করেছি। এক্ষেত্রে দেখুন আমি কীভাবে চিংড়িতে ছাড়াচ্ছি। এই মাথা দিকের অংশটা আর নিজের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই তো যেহেতু খুবই ছোট চিংড়ি, সেজন্য বাকি আর কিছু বাদ দেওয়া যাবে না। সেজন্য মাথার অংশটা আর আমি নেজার দিকটা কেটে দিচ্ছি। একই প্রসেসেই আমি পুরো চিংড়িটা পরিষ্কার করে নিয়েছি এবং ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চিংড়িটা পুরো ভালোভাবে জল ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি কচি দেখে পটল কিছু নিয়ে নিচ্ছি। এবার পটলের আমি ওপরের যে হালকা পাতলা ছালটা, সেটা আমি ছুলে নেব। ঠিক আমাদের যে ছুরি থাকে, ছুরির পেছনের দিকটা আমি এইভাবে হাতের সাহায্যে আমি কুড়ে নিচ্ছি। একইভাবে বাকি পটলগুলো আমি হালকা হালকা করে কুড়ে নিচ্ছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পটলগুলো। এখানে আমি 300 গ্রামের মতো পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি 300 গ্রাম পটল নিয়েছি আর 150 গ্রাম এখানে আমি কুচো চিংড়ি ইউজ করেছি। এই কুচো চিংড়ি দিয়ে পটলের দোরমা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন। পটলগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং এরপর আমি পটলের একটা অংশ আমি সাইডের কেটে নেব। ঠিক একইভাবে আমি বাকি পটলগুলো কেটে নিচ্ছি। এবার আমি একটি করে পটল আর এই যে হাতের যে কুর্নি, এ ধরনের কুর্নি আমি নিলাম। ঠিক এইভাবে আমি গোল করে আমি ভেতরের অংশগুলো বার করে নেব। ভেতরে যে বিজি বা শ্বাসের অংশটা, সেটা আমি বার করে নেব। এই পটলের বিজি বা শ্বাসের অংশটা আমার পরে কাজে লাগবে। এবং আমি দেখুন খুব সুন্দরভাবে বার করে নিলাম। একইভাবে বাকি পটলের থেকে বিজি আর শ্বাসটা আমি বার করে নিচ্ছি। পটলের এই বিজিয়ে শ্বাসটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি, এটা পেস্ট করে নেব। আর যে পটলটা রইল, সেটাতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। এখানে হাফ চা চামচ আমি হলুদ দিয়েছি আর হাফ চা চামচের মতোই আমি লবণ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভেতরে এবং বাইরে আমি লবণ আর হলুদটা পটলে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ পটলে মাখানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি, পরে ভেজে নেব। এবার আমি চিংড়িটা নিয়ে নিলাম, এতে আমি হাফ চা চামচের মতো লবণ দিলাম, হাফ চা চামচ আমি হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চিংড়িতে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর অন্যদিকে যে পটলের যে বীজ বা শ্বাসের যে পেস্টটা, সেটা আমি রেডি করে নিলাম। অন্যদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি ওভেনে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেবো এবং হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমি পটলটা খুব ওভার ফ্রাই করবো না। এখানে আমি মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো হালকা ভেজে নিয়েছি। 2-3 মিনিট পর আমি পটলগুলো তুলে নিচ্ছি। আমি ওই তেলেই চিংড়িটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চিংড়িটাও আমি কিন্তু খুব একটা ওভার ফ্রাই করবো না, হালকা ভেজে জাস্ট 2-3 মিনিট পর আমি চিংড়িটাও তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ির পুরটা বানাবো। চিংড়িটা তেল ঝরিয়ে তোলার পর কিছুটা তেল রয়ে গেছে। এবার এর সাথে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। এই তেলে আমি 3 থেকে 4টা কাজু বাদাম আর 3 থেকে 4টা আমি কিশমিশ কুচানো দিয়ে দিলাম। একটু হালকা ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। যে তেলটা পড়ে থাকলো, ওই তেলে আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাও খুব একটা ওভার ফ্রাই করবো না, হালকা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা কুচানো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর এক্ষেত্রে আমি রসুন কুচানো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার হালকা আমি এটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর আদাটা 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি 1টা কুচানো।
টমেটোটা এক দু মিনিট নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে খুব কম মশলা আমি ইউজ করেছি, এক চা চামচ ধনে জিরে গুঁড়ো আমি দিলাম, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিচ্ছি, হাফ চা চামচের মতো আমি চিনি দিলাম, আর এক চা চামচ আমি এখানে কাশ্মীরি মরিচ দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও দু তিন মিনিট আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই বিজির পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে আমি কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করছি, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। চিংড়িটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাস্টে আমি একটু সামান্য গরম মশলা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন। গরম মশলা দেওয়ার পর দু তিন মিনিট কষিয়ে নিলাম, আমার পটলের দরমার যে পুরটা সেটা রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলো নিয়ে নিলাম, এবার পুরটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। এখানে আমি এক থেকে দেড় চামচ করে পুর আমি ইউজ করেছি, আপনারা পটলের সাইজ অনুসারে সেরকমভাবে দেবেন। এখানে আমি টুথপিক নিয়েছি, এই টুথপিকগুলোর সাহায্যে আমি এটা পটলের যে মাথাটা সেটা আমি গেঁথে দেব। আপনারা এরকম টুথপিক বা কোনো ছোটো কঞ্চি নিতে পারেন। এবার আমি পুরটা আমি পটলের মধ্যে ভালোভাবে ভরে দিচ্ছি ঠিক এইভাবে। একে একে আমার সমস্ত পটলের মধ্যেই পুর ভরা হয়ে গেল ভালোভাবে। এবার আমি টুথপিকগুলো দিয়ে যে পটলের মাথাটা ভালোভাবে আমি পটলের মধ্যে গেঁথে দিচ্ছি, এদিক থেকে ওদিক করে দিলে দেখবেন যে ভালোভাবে টুথপিকটা গাঁথা হয়ে যাবে। চেষ্টা করবেন যেন টুথপিকটা এইভাবে ঠিক যেন বেরিয়ে আসে, তাহলে কিন্তু ভালোভাবে পটলটা আটকে থাকবে আর যে পটলের পুরটা বেরিয়ে আসবে না। একে একে সমস্ত পটলের মাথাগুলোই আমি গেঁথে দিচ্ছি টুথপিকের সাহায্যে। দেখুন এপিঠ থেকে ওপিঠে বেরিয়ে চলে আসছে কাঁটাটা। হ্যাঁ, ঠিক এভাবেই করবেন। আপনারা চাইলে টুথপিকটা বড় রাখতে পারেন, আমি এখানে হাফ করে দিয়েছি। সমস্ত পটলগুলোই আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি পাঁচটার মতো কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম। এবার আমি মিক্সিং জারে একটি পেঁয়াজ কুচানো, এক টুকরো আদা কুচানো এবং সাত থেকে আটটা রসুন আর দুটো কাঁচামরিচ নিয়ে নিলাম এবং এটার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি পটলের দরমার গ্রেভিটা বানানোর জন্য একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, এতে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে আমি ফ্লেমটা রাখছি। দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে চারটি লং, চারটি গোলমরিচ, এক টুকরো দারুচিনি আর একটু এলাচের আমি ফোড়ন দিলাম। জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, আর হাফ চা চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি। রসুনের পেস্টটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি, টক দই। এটা মশলার মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যে আমি কাজু আর চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট একটু সামান্য আমি হলুদ গুঁড়ো দিলাম, আর এক চা চামচ আমি এখানে কাশ্মীরি মরিচ অ্যাড করছি। সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম আঁচেই আমি ফ্লেমটা রাখছি।
ফার্স্ট কয়েকটা চিংড়ি আমি আগে থেকে তুলে রেখেছিলাম, সেই কয়েকটা চিংড়ি আমি একটু দিয়ে দিলাম এবং বাকিটা আমি পুরোতে দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার আমি হাফ কাপের মতো জলেতে অ্যাড করছি। এবার আমি একে একে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পর তুলে নিলাম। এবার আমি একটু পটলগুলো এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। পাঁচ মিনিট পর দারুণ স্বাদের পটলের দোরমা তৈরি। আপনারা যখন এটা পরিবেশন করবেন তখন টুথপিকগুলো সরিয়ে নেবেন। স্বাদের চিংড়ি দিয়ে পটলের দোরমা আপনারা খান, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার যদি অন্যান্য রেসিপি আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিংক দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।